আজ থেকে 20 বছর আগে সন্ধ্যের আধারে ডুবপুকুরের পাড়ে কি যে হয়েছিল সেটা ভাবতে গেলেই কেমন সব গড়িয়ে যায়। মনে হয় আমি সেদিন দেখেছিলাম কুকুরটার নাম ছিল ডুবপুকুর। গায়ের সবাই বলতো ওটাই ডুব দিলে আর কেউ ওঠে না, তাই বেশ বদনাম ছিল পুকুরটার। সেই জন্যেই কি আমার মনটা যেদিন অন্যরকম ছিল, কেমন যেন গড়িয়ে গিয়েছিল। ফলে সহজ স্বাভাবিক যা দেখেছি তাকেই কল্পনার রং চড়িয়ে উল্টোপাল্টা অবাস্তব করে নিয়েছে। কিন্তু ব্যাপারটা আমি তো একা দেখিনি। আজকের খবরের কাগজে দেখলাম চিঠিপত্র বিভাগে কল্পনা আর বাস্তব নিয়ে পাঠকদের মধ্যে তুমুল বিতর্কের আসর বসে গেছে। প্রায় সকলেই দেখেছেন অলৌকিক বলে কোনো ব্যাপার নেই। যারা অলৌকিকের কথা বলেন তারা হয় মিথ্যে কথা বলেন অথবা নিজেদের কল্পনাকে অলীক দর্শন কিংবা অলৌকিক বাস্তব বলে চালিয়ে দেন। সব মিলিয়ে ব্যাপারটা নাকি নিছকই সোনার পাথর বাড়ি। নিজেকে মিথ্যেবাদী বলে ভাবতে আমার কষ্ট হয়, আর সেরকম কিছু কল্পনা বিলাসীও আমি নই। তাই কাগজে চিঠিপত্রগুলো পড়ে মনে মনে বেশ রাজি হলো। তখন ঠিক করলাম ছোটবেলায় দেখা বিচিত্র ঘটনাটার কথা সবাইকে জানাবো। আমার এই গল্প পবনকে নিয়ে। পবন ছিল আমাদের বিজয়ী সংঘের 1 নম্বর ফুটবলার। ওর শটে যা জোর তাতে উড়ন্ত কাক ছিল অতি সহজে ঘায়েল হয়ে যেতে পারে। একবার মনসানাগা নেতাজি সুভাষ সংঘের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ হয়েছে। খেলা শেষে হেরের তসে আগে একটা পাস পেয়ে এমন বল পায়ে বুলেটের মতো সুন্দর গোল। ওর পেছনে ধাওয়া করল নেতাজি সংঘের 3 জন খেলোয়াড়। বলটা পবনের পায়ে আঁকার মতো লেগে রইল আর পবন শরীরটাকে বাঁকিয়ে চুড়িয়ে দিব্যি পৌঁছে গেল পেনাল্টি বক্সে। মা গ্রামে সবাচক আগ্রহী ডান পায়ে প্রচন্ড একটা শ্বাস নিল। বলটা ওদের গোলকিপার রমাপদ কোল কুঁজো হয়ে সরাসরি উঠে দিল। সংঘর্ষে কেমন একটা ঘোতা শব্দ হলো এবং পরক্ষণেই উঠে গেল সেই আশ্চর্য দিয়ে নিয়ে গেল বলটা। গোল গোল চিৎকারে গোটা বাদ হই হই করে নেটের ভেতরে রমাপদ চিৎপাত হয়ে পড়েছিল। ওর কোনো হুঁশ ছিল না। সুতরাং খেলা সেখানে বন্ধ হয়ে গেল। তারপর রমাপদকে নিয়ে ডাক্তার হাসপাতাল ছোটাছুটি। খবর পেয়েছিলাম পুরোপুরি ভালো হয়ে উঠতে রমাপদ নাকি 4 মাস সময় লেগেছিল। আমাদের গায়ের ভালো নাম নসিপুর, ডাকনাম ডাকাতে গা। কারণ আমাদের গায়ে 12 মাসে 13 বার ডাকাতি হয়। এত ঘন ঘন ডাকাতি হওয়ার ফলে ডাকাতির ব্যাপারটা আমাদের একেবারে গা সভা হয়ে গেছে। কতবার যে আমরা ডাকাত দেখেছি তার কোনো হিসেব নেই। তবে সেই সব ডাকাতের চেহারা মোটেই ওই হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল এসবের মতো বা রুঘু ডাকাতের মতো নয়, অতি সাধারণ কালো কোনো চেহারা। দেখে এমনিতে ডাকাত বলে মনেই হয় না। তবে তাদের হাতে লাঠির বদলে থাকে ছুরি বোমা আর পাইপ গান। আমাদের গায়ে 4টে ধানকল আর 3টে কোল্ড স্টোরেজ আছে। ডাকাতি যা হওয়ার বেশিরভাগ ওখানেই হয়, আর কখনো সখনো 2-5 ঘর বড় লোকের বাড়িতে। আমাদের গায়ের শেষে বট অশ্বত্থ শাল শিশু জঙ্গল, সেখান থেকে জ্বালানি কাঠ কেটে এনে অনেকেই দিন গুজরান করে। সেই জঙ্গলে বাঘ না থাকলেও শেয়াল বোরপেড়াল আর 2-4টে ভাব তো আছে। ডাকাতরা ডাকাতি করে সবসময় ওই জঙ্গল দিয়েই পালায়। একদিন সন্ধ্যের মুখে তখন আমরা সবে খেলা শেষ করেছি, আমাদেরই এক বন্ধু পিনু এসে খবর দিল যে শেখ শাহাবুদ্দিনের কোল্ড স্টোরেজে নাকি ডাকাতি হয়েছে। এই কথা শুনে পবন আমাকে বলল, চল তো আনু ডাকাত গুলোকে ফলো করে দেখি ওরা পালিয়ে কোথায় যায়, চল চল চল। পবন আমাদের পাশের গ্রাম মারাই গুঁড়ায় থাকে, কিন্তু পরে আমাদের গায়ের হাই স্কুলে, তাই আমাদের বন্ধু হয়ে গেছে। ওর চেহারা কালো খানিকটা ঢ্যাঙার দিকে, তবে গায়ে জোর আছে আর পেশিগুলো সবসময় চকচক করে। ওর শটে যেমন জোর মনের জোরও বোধ হয় তেমনই। নইলে কেউ ডাকাতদের পিছু পিছু যাওয়ার কথা বলে? অবশ্য ও সবসময় বলে, ছি 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 তোদের লজ্জাও করে না, তোদের গায়ের নাম ডাকাতে গা হয়ে গেছে। আমি রাজি হচ্ছি না দেখে অমর আমার হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করে দিল। শেষ পর্যন্ত আমি পিনু মিলন আর পবন এই 4 জন মিলে রওনা হলাম। সময়টা ছিল বর্ষাকাল, আমরা মাঠে ফুটবল খেলছিলাম, তাই সকলেরই পরনে হাফ প্যান্ট আর সারা গায়ে পায়ে গাদা। ফুটবলটা বগল দাবা করে ওই অবস্থাতেই আমরা জঙ্গলের দিকে এগোলাম। লোকের মুখে শুনে শুনে আমরা মোটামুটি জানতাম ডাকাতরা কোন পথ ধরে পালায়, তাই গাছগাছালি ফাঁক ফোকর দিয়ে আমরা এগিয়ে চললাম। পবন আমাদের সকলের আগে, তখনও পুরোপুরি অন্ধকার নেমে আসেনি, তার আগেই যাতে আমাদের অভিযান শেষ হয় তার জন্য আমরা পবনকে তাড়া দিচ্ছি। জল কাদা আগাছার মধ্যে 5 মিনিটের পথ পেরুতেই আমরা ডুবপুকুরে পৌঁছে গেলাম। জঙ্গলের মধ্যে হঠাৎই বেশ খানিকটা ফাঁকা জায়গা, তারই মাঝে বেশ বড় সড় একটা পুকুর। অন্য সময় জল তেমন না থাকলেও
এখন বর্ষার জলে ঢলঢল। পুকুর পাড়ে দু চারটে বড় বড় গাছ। অন্ধকার নামার আগেই ব্যাঙের দল ডাকাডাকির কাজ শুরু করে দিয়েছে। বাবা ডাকাদের মুখে শুনেছি এই পুকুরটা নাকি প্রায় 100 বছরের পুরনো। পুকুর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে একটা ভাঙা পুরো বাড়ি। তার কোনো দেওয়ালি অক্ষত নেই, কোথাও অর্ধেক, কোথাও বা সিকিভাগ কোন রকমে দাঁড়িয়ে আছে। মাথার ছাদও সেই কোন কালে ধসে পড়ে গেছে। সুতরাং বর্ষায় ও বাড়িতে মাথা গোঁজার ঠাঁইও খুঁজে পাওয়া যায়। গায়ের গরিব লোকেরা যার যখন দরকার এ বাড়ির গাঁথুনির ইট খসিয়ে নিয়ে যায়। ইটগুলোর চেহারা কেমন পাতলা, ছোট মাপের, দেখেই বোঝা যায় বহু কালের পুরনো। শুনেছি এ বাড়িটা নাকি এককালে রাজবাড়ি ছিল। ভিনদেশীরা হানা দেওয়ার সময় বাড়ির মা বোনেরা নিজেদের মান বাঁচাতে গলায় কলসি বেঁধে এই পুকুরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকেই এই পুকুরটার নাম পুকুর। সবাই বলে এই পুকুরে ডুব দিলে কেউ আর উঠে না। এখন ডুব পুকুরের পাড়ে দাঁড়িয়ে এসব কথা মনে পড়ছিল আর আবার কেমন জানি গা ছমছম করছিল। মনের ভেতরে ডাকাতের ভয় চাপা পড়ে গিয়ে ভূতের ভয় মাথা ছাড়া দিচ্ছিল। অমনের ঠেলায় পড়ে ডাকাতদের খোঁজে এদিক ওদিক খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। পবন সাহস করে এক ছোটে পোড়ো বাড়িটাও একবার চক্কর মেরে এলো। সন্ধ্যের ঘোলাটে আধার পাটি বেনিবে নেমে আসছিল। আমাদের দেখতেও বেশ অসুবিধে হচ্ছিল। তারই মধ্যে মিলন হঠাৎ সাপ 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 বলে চেঁচিয়ে উঠল। ওর ইশারা মতো তাকিয়ে দেখি কালচে রঙের একটা মোটা সাপ সসর করে টুপ পুকুরে জলে নেমে যাচ্ছে। আমি বললাম, ওন চল ঢের হয়েছে, পরের দিন আলো এসে খোঁজ করা যাবে। আমার কথা শুনে পবন হেসে বলল, কার খোঁজ করবি? হ্যাঁ, ডাকাত নাকি তোর হাতে ধরা দেওয়ার জন্য দিনের বেলা এসে পুকুর পাড়ে বসে থাকবে। তারপর আবার পিঠ চাপড়ে বলল, আরে ভয়ের কিছু নেই রে, বর্ষার সময় এই পুকুরটায় সাপ কিলবিল করে। দেখ বর্ষায় ওদের গর্তে জল ঢুকে পড়ে বলে ওরা বাইরে বেরিয়ে আসে। তাছাড়া এই সময়টায় ব্যাঙের লোকটা তো আছেই। পিনু বলল, বলছি কাল দিনের বেলা এলেও তো ডাকাতদের খোঁজ খবরটা পাওয়া যেত, তাই না? আমি বললাম, তার মানে? পবনও অবাক হয়ে পিনুর দিকে তাকিয়েছে। পিনু হেসে বলল, আরে এটা তো জলের মতো সহজ। দেখ কাল মর্নিং এ এসে ডাকাতদের পায়ের ছাপ দেখতে পাবি, তারপর থানায় খবর দিলি, দারোগাবু সব পরে অ্যারেস্ট করে ফেলবে, ব্যাস। পবন বিরক্তির একটা শব্দ করে বলল, দারোগাবু কিছুই করবে না, সে ডাকাতির বকরা পায়। ডাকাতগুলো যদি আমাদের মঠের উপর দিয়ে পালাতো তাহলে খুব ভালো। মিলন বোকার মতো জিজ্ঞেস করল, কেন? বোকার মতো বললাম এই কারণে যে ডাকাতদের উপর পবনের প্রচন্ড রাগের কথা আমাদের ক্লাবের সবাই জানে। মিলনের প্রশ্নের উত্তরে পবন বলল, ওরকম একটা মেকআপ এলে না ডাকাতগুলোকে একবার দেখে নিতাম। আমরা তিনজনে এক অদ্ভুত সমীহের চোখে পবনের দিকে তাকিয়ে রইলাম। তারপর আর দেরি না করে ফিরে চললাম বাড়ির দিকে। আমি মনে মনে ভগবানকে ডাকছিলাম আর বলছিলাম, ডাকাতরা যেন কখনো আমাদের খেলার মাঠের উপর বিনার পড়ে বাবা। ভগবান যে আমার প্রার্থনা শোনেননি সেটা 3-20 পরেই টের পেলাম। ডাকাতির কাজ সেরে ডাকাতরা সাধারণত জঙ্গলে ঢুকে টুপ পুকুরের পাশ দিয়ে পালায়। জঙ্গল এলাকার শেষে সরুসী নামে একটা নদী আছে। নদীটা সরু মাপের হওয়ায় তার উপরে নানা জায়গায় কাঠের সাঁকো বাঁধা সহজ হয়েছে। ডাকাতরা এই নদী পেরিয়ে পিতুলা গায়ে ঢুকে পড়ে, তারপর সেখান থেকে এদিক ওদিক ছড়িয়ে যায়। একদিন বিকেলে আমরা মাঠের ফুটবল ম্যাচ খেলছি। পবনের মধ্যে দুটো অবিশ্বাস্য গোল করে ফেলেছে। হঠাৎই শুনতে পেলাম বোমার শব্দ। আমরা বেশ অবাক হয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে পড়েছি। দূরে তাকিয়ে দেখি সাদা ধোঁয়ার তাল মেঘের মতো ভেসে উঠছে শূন্যে। কয়েকজন লোক সেদিক থেকে তীর বেগে ছুটে আসছে আমাদের মাঠের দিকে, আর তাদের খানিকটা পেছনে তাড়া হয়ে আসছে একদল লোক। তারা এখনই গলা ফাটিয়ে চিৎকার করছে। ব্যাপারটা বুঝতে কোনো রকম অসুবিধে হলো না। ডাকাত করে পালানোর সময় আমাদের গায়ের লোকেরা টের পেয়ে দল বেঁধে ডাকাতদের তাড়া করেছে। আমার ভয়েও তারা পুরো পিছিয়ে যায়নি, কিন্তু এর পরই তারা ভয় পিছিয়ে গেল। কারণ ডাকাত দলের একজন হঠাৎই ঘুরে দাঁড়িয়ে পাইক গানের মতো কি একটা থেকে গড়ি ছুড়ল, আর একজন হাত ঘুরিয়ে অনের মতো একটা তোমা ছুঁড়ে দিল। কান ফাটানোর শব্দ আর তোমায় কিছুক্ষণ ভালো করে দেখতে পেলাম না। তারপরই দেখি তাড়া করে আসা দঙ্গলের একজন লাউটিয়ে পড়েছে, আর তাকে কাঁধে তুলে নিয়ে কয়েকজন পালানোর চেষ্টা করছে। নতুন বোমা পড়ার পর গায়ের লোকজনের ভিড় ফিকে হয়ে গিয়েছে। তার উপর দ্বিতীয় বোমা এবং গুলির ঘটনা ঘটতেই তারা ঊর্ধ্বশ্বাসে পেছন দিকে দৌড়তে শুরু করলো। ডাকাত দলের চারজন তখন ছুটতে ছুটতে আমাদের মাঠের ওপরে চলে এসেছে। মাঠটা পেরিয়ে আরো 100 গজ মতন এগোলেই চকল
সেখানে একবার ঢুকে পড়তে পারলে ডাকাতদের আর ঘোষিস গানে কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম হলো না, কারণ ওদের সমস্ত ছক উলট পালট করে দিল। কবর ফুটবলটা মাঠের মাঝে চুপচাপ পড়েছিল, কবর হঠাৎই বুলেটের মতো ছুটে এসে বলটায় প্রচন্ড এক শট মারল। বালিয়ে যাওয়া টাকার দলকে লক্ষ্য করে শটটা মেরেছিল পবন। ওরা চারজন তখন মাঠের উপর দিয়ে আড়াআড়ি ছুটে যাচ্ছে। পবনের শট তিন নম্বর ডাকাতার মাথায় মুগুরের মতো আশাটি পড়ল। লোকটা ছিটকে পড়ে গেল মাঠের জল গাদার মতো। একসঙ্গে পড়ে যেতেই বাকি তিনজন ডাকাত ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আমাদের যে কি হলো, আমরা ভয় দিশেহারা হয়ে পালাতে শুরু করলাম। অথচ পবনটা কেন জানি না নৌকার মতো মাঠে দাঁড়িয়ে রইল, যেন ছুমন্ত দিয়ে দিয়ে ওকে পাথরের মুখ করে দিয়েছে। অনেকটা দূরে স্ত্রী বাড়ানোর পর ঘুরে তাকিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। পাইপ গান আর বোমা উঁচিয়ে তিনজন ডাকাত পবনের কাছে এগিয়ে এসেছে। তারপর ওরা পবনকে ধরে ডাঁতে ডাঁতে জঙ্গলের দিকে নিয়ে গেল। আমরা ভেবে উঠতে পারছিলাম না এখন কি করা উচিত। কেউ কেউ বলতে লাগলো, চল দৌড়ে গিয়ে থানায় খবর দিই। আবার অন্য কেউ বললো, আরে না না চিন্তার কিছু নেই, দেখবে ওরা পবনকে দুটা গাড়ি ছেড়ে দেবে, কিন্তু ডাকাতটা যদি পবনের শটে গায়ে মরে গিয়ে থাকে। মিলন কাঁদো কাঁদো স্বরে প্রশ্ন করলো। আমি বললাম, ডাকাতটা বোধহয় মরেনি, এই যে আবে ওকে ধরে ধরে নিয়ে গেল তাতে মনে হলো মাথাটাতে ঘুরে খানিক করে যেন অজ্ঞান হয়ে গেছে। মিলু বললো, দেখবি ওরা পবনকে সেরকম কিছু করবে না। মিলন বলল, কেন দেখলি তো কিভাবে পাইপ গান বুকে টেকে ওকে নিয়ে গেল। আরে এটা তো জলের মতো সহজ, দেখ ওরা এইমাত্র একজনকে হাফ মার্ডার করেছে, সেকেন্ড টাইম আর রিস্ক নেবে না। মিলুর কথায় আমি মিলন আর অন্য বন্ধুরা সান্ত্বনা খুঁজে পেতে চাইলাম, আর আমি গোপনে ভগবানকে ডাকতে লাগলাম। মাঝের ধারে তখন গায়ের লোকজন জল হয়ে প্রচন্ড হইচই চলছে। আমাদের চেঁচামেচিতে থানায় খবর দিতে লোক ছুটল। আমরা দল বেঁধে টর্চ নিয়ে ঢুকে পড়লাম জঙ্গলে। মুখে পবনের নাম ধরে ডাকতে লাগলাম, পবন 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 হে পবন পবন কিরে পবন পবন হে পবন। ডাকতে ডাকতে আমার কান্না পেয়ে যাচ্ছিল। জল কাদার মধ্যে প্রায় ঘন্টা খানিক চেষ্টা করেও আমরা পবনের কোনো হটিস পেলাম না। তখন পেজায় মন খারাপ করে আমরা আবার ফিরে চললাম গায়ের দিকে। মারায় কুড়ায় পবনের মা বাবাকে কেউ খবর দিতে গেছে কিনা কে জানে। আমাদের সঙ্গের লোকজন ডাকাতদের অত্যাচার নিয়ে দাদার কথা বলেছিল, সেসব আমার মাথায় ঢুকছিল না। আমি শুধু পবনের কথা ভাবছিলাম, ওর দুঃসাহসের কথা ভাবছিলাম, আর একই সঙ্গে এক রাষ্ট্রক্ষ বুকের ভেতর জমাট বেঁধে যাচ্ছে। কিন্তু অন্ধকার খেলার পাট্টা বেরোনোর সময় টর্চের আলোয় আমরা পবনকে দেখতে পেলাম। আচমকা ওকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। পবন পবন তুই ওকে, সে বলল, হ্যাঁ রে এবারেও হেরে গেলাম, ওরা পালিয়ে গেল। পবনের মুখে হাতে গালশিটের দাগ, বাঁ চোখের উপরটা ফুলে রয়েছে, সামান্য রক্ত বেরোচ্ছে সেখান থেকে। বুঝলাম ডাকাতরা ওকে বিতরক মার মেরেছে। শুধু প্রাণে মারেনি এই যা, প্রিয়র কথা সত্যি হয়েছে দেখে আমার ভালো লাগলো, আর ভগবান এবারে অন্তত আমার প্রার্থনা শুনেছে। আমি পবনের হাত চেপে ধরে কেঁপে ফেললাম। ও সামান্য যন্ত্রণার শব্দ করে ওই অবস্থাতেও আমাকে সান্ত্বনা দিল। কাঁদিস না আনু, কাঁদিস না, এক মাঘে শীত যায় না, ডাকাতগুলোকে আমি দেখে নেবো, কিছুতেই ছাড়বো না, যখন তখন ডাকাতি করে বেড়াবে, এটা কি মগের মুখ নাকি? সবাই পবনকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে লাগলো। আমরা দু তিনজন বললাম, আরে ওকে আগে ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার, দেখছেন না ওর কি অবস্থা, তার ব্যাপারে প্রশ্ন ডাক্তারের কাছে নিয়ে চলে লাগে। পবন সে কথা শুনে বলল, না না আমি এখন বাড়ি যাব, না হলে মা বাবা চিন্তা করবে, আমার জেঠু অনেক টোটকা জানে, সেই ওষুধ দিয়ে দেবে। এই চল আমরা তোকে বাড়ি পৌঁছে দেব। আমাদের এই প্রস্তাবটা খারিজ করে দিল পবন, বলল, কোনো দরকার নেই, আমি একাই চলে যাব, এই এই জঙ্গলের মধ্যে থেকে শর্টকাট মেরে দেবো। আর শোন, আমি আমি কটা দিন না বাড়ি ছেড়ে বেরোবো না, হ্যাঁ স্কুলেও যাবো না, খেলতেও আসবো না, ভাবছি একটু একটু রেস্ট নেবো, ব্যাটারা আমাকে খুব মার মেরেছে। মিলন মিনমিন করে বলল, এর মধ্যে যদি ডাকাতরা আবার অ্যাটাক করে। পবন ঝাঁঝিয়ে উঠে বলল, অ্যাটাক করলে তোরা দল বেঁধে অ্যাটাক করবি, দেখলি তো একশোটে কেমন একটাকে কাত করে দিয়েছিলাম, তোরা সবাই নিয়ে ডাকাতগুলোকে তাড়া করতে পারবি না, তারপরে তো আমি আছি। পবনের তেজ আর সাহস আমাদের মধ্যে কেমন যেন বীরের ভাব জাগিয়ে তুলছিল। মনে হচ্ছিল খুব সহজেই আমরা দল বেঁধে ডাকাতদের তাড়া করতে পারি। আমাদের যথেষ্ট পরিমাণে সাহস জুগিয়ে পবন চলে গেল, সামান্য খুঁড়িয়ে হেঁটে ওর শরীরটা অন্ধকারে মিলিয়ে গেল। সবাই পবনের সাহস নিয়ে নানা আলোচনা করতে লাগলো। পবন আমাদের বন্ধু এই কথা ভেবে গর্বে আমাদের বুক ফুলে উঠল। বারবারই মনে হতে লাগলো পবন একা যে কাজ করতে পারে
আমরা সবাই মিলে সেই কাজ করতে পারবো না। আমরা ডাকাতে গায়ে থাকি, এটা কি কম অপমান? অথচ অন্য গায়ের ছেলে হয়ে পবন সেই অপমানের বিরুদ্ধে একা রুখে দাঁড়াচ্ছে। সেই রাতেই আমরা বিজয়ী সংখ্যের ছেলেরা শপথ নিলাম, ডাকাতদের আমরা সহজে ছেড়ে দেব না। দেখা যাক কত ধানে কত চাল, তার উপর পবন তো আছেই। বেশি দিন অপেক্ষা করতে হলো না, ঠিক 12 দিনের মাথাতেই 5 ডাকাতের মুখোমুখি হলাম আমরা। না, ব্যাপারটা ঠিক মুখোমুখি বলা যায় না, কারণ ওরা মাঠের উপর দিয়ে খুব জোরে পা চালিয়ে সটকে পড়ছিল জঙ্গলের দিকে, আর আমরা তখন খেলা ডেলা সেরে গল্প গুজব মাঝপথে থামিয়ে চটপট পা চালিয়েছি বাড়ির দিকে। খেলাধুলো শেষ হওয়ার পর আমরা রোজই মাঠে বসে কিছুক্ষণ গল্প করি, তারপর অন্ধকার নেমে এলে বাড়ির পথ ধরি। আজ সেরকমই গল্প করছিলাম, কিন্তু মাঝপথে বৃষ্টি এসে বাদ সাজলো। তখন 6-7 জন চলি রে বলে তড়াক করে উঠে পড়েই দৌড় লাগালো। আমরা 5 জন ধীরে ধীরে উঠলাম, 5 জন কারণ আমি, পিটু আর মিলন ছাড়া। সঙ্গে ছিল নগেন আর সাধু। সাধু বগলে ফুটবলটা ধরা ছিল, ওর চেহারা পেটে কাটো গড্ডা গড্ডা, সাহসও খুব একটা কম নয়। তাড়াতাড়ি পা ফেলতে ফেলতে ও আমাকে জিজ্ঞেস করলো, এই আনু অমন কবে থেকে আসবে? আমি বললাম, সেদিন যা মার খেয়েছে মনে হয় না হপ্তা তিনেকের আগে আসতে পারবে। ওর কথাগুলো না, সেদিন আমার খুব মারতে লেগেছে। আমাদের গায়ের কি প্রেস্টিজ করে দিচ্ছে নেই নাকি? পিলু বললো, আরে আমি তো সেদিন থেকে শুধু ডাকাতের জন্য ওয়েট করছি, জানিস এর মধ্যে একদিন ঘুমের মধ্যে আমি ডাকাত ডাকাত বলে চেঁচিয়ে উঠেছি। মিলন তখন হেসে বলল, বুঝেছি তুমি স্বপ্নে সব ইয়া ডাকা দৌড়বি আর রিয়েল লাইফে ছুটে পালাবি। পিলু রেগে গিয়ে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেটা আর বলতে পারলো না, কারণ ঠিক সেই মুহূর্তে সাধু চাবা গলায় বলে উঠেছে, ডাকাত। সাধুর নজরের তারিফ করতেই হয়, ওই ঝিরঝির বৃষ্টির মধ্যে প্রায় 40 হাত দূরে আবছা অন্ধকারে 5টা কালো কালো ছায়াকে ও ঠিক লক্ষ্য করেছিল। লক্ষ্য করার 2টো কারণ খুঁজে পেলাম। প্রথমত, একটা ছায়ার হাতে সাদা রঙের বড় সড়ো একটা পোটলা ছিল, আর দ্বিতীয় কারণ হল 3 নম্বর ছায়াটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছিল। সাধু চাপা গলায় বলল, সেদিন একটা ডাকাত একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, আমার স্পষ্ট মনে আছে। পিলু বলল, হ্যাঁ ঠিক বলেছিস। সেখানে সঙ্গে সঙ্গে আমাদের রক্তে যারা পেশাত্মবোধ আগুন চলে উঠল, ফুটবল ছুঁড়ে ফেলে যে যেমন পারলাম বড় বড় পাথর কুড়িয়ে দিলাম। সাধু কোথা থেকে একটা শুকনো গাছের ডাল জোগাড় করে নিল, পাথরের টুকরো ছুঁড়ে মারতে লাগলাম ডাকাতদের দেখে। আমাদের আশঙ্কা এই পাগলামিতে 5-5টা জোয়ান লোক এবং যেন পক শুকিয়ে গেল। তারপরে প্রতিনিধা করে ছুট লাগানো জঙ্গলের দিকে আমরা লড়াই খেপা ওই লোকগুলোকে তাড়া করলাম। সাধু বাতাসে ওর লাঠি গোড়াতে গোড়াতে চিৎকার করে বলল, সাহস থাকে তো সিঙ্গল সিঙ্গল লড়াই হলে তার রেজাল্ট কি হতো জানি না, কিন্তু সে লড়াই আমাদের লড়তে হলো না, কারণ ওই 5-5টা ডাকাতের সঙ্গে সিঙ্গল লড়ে গেল পবন। তবে যে পবনকে আমরা চিনতাম সে পবন নয়, অন্য এক অচেনা পবন। ছুটতে ছুটতে আমরা জঙ্গলে ঢুকে পড়েছিলাম, গাছের পাতায় বৃষ্টি ফোটা শব্দ ডাক আর অন্ধকার আমাদের ঘিরে ধরলাম। ভেতরের শাসন দুটো শক্তি আমাদের দাঁড়িয়ে দিয়ে যাচ্ছে। আমরা পুকুরের কাছে চলে এলাম, যে ভাষ্য দেখলাম রাতে পাথর ঘুরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। পাড়ে 5 জন ডাকাতের মুখে মুখে রুখে দাঁড়িয়েছে পবন, ওর লম্বা শরীর থেকে একটা নীল আভা ঠিকরে বেরোচ্ছে, সেই আলো ডাকাতগুলোর শরীরের নানা জায়গায় পড়ে চকচক করছে। পবনের গায়ে কোনো পোশাক নেই, তবে তরু ছিল মতো এক রাস মিহি পুরো উৎসখে পথে গায়ে লেপটে রয়েছে। তারই পথে ও শত্রুভাবে জলজল করছে, হিমগ্রহের এক অপর ছায়ার মতো পুকুরের পাড়ে দাঁড়িয়ে রয়েছে পবন। ডাকাত হল পবনকে দেখে গাবড়ে গিয়েছিল, কিন্তু অবাক হওয়ার প্রথম ডাকারা সামলে ওরা আত্মরক্ষা অথবা আক্রমণের কাজে নেমে পড়ল। গাছের আড়ালে দাঁড়িয়ে আমরা 5 জন হতবুদ্ধি হয়ে স্বপ্ন দেখতে লাগলাম, অন্যান্য ইন্দ্রিয় অকেজ হয়ে গিয়ে শুধু আমাদের চোখ কাজ করে চললেন। একজন ডাকাত কোথা থেকে যেন একটা লম্বা ছুটি বের হলো, তারপর বৃষ্টি গালাগান দিয়ে চাপিয়ে পড়লো পবনের উপর। পবনের হাত দুটো পেছনে লুকিয়ে রাখা ছিল বলে এত পর কিচ্ছু দেখতে পাইনি। হাতে ডাকাতটা ওদিকে এক পা এগোতেই পবন অদ্ভুত ভাবে শরীরটাকে নাচিয়ে রঙে ধুয়ে চোখের পলকে ওর হাত দুটো উঁচিয়ে ধরলো ডাকাতার মুখের সামনে, যেন এক্ষুনি আক্রোশের ভাবায় সব ছিন্ন ভিন্ন করে দেবে। ওর হাত দুটো দেখা মাত্রই আমাদের ওখের ভেতরটা কেমন ভাট্টা হয়ে গেল। পবনের 2 হাতের 10 আঙুলের জায়গায় হিল হিল করছে,
দশটা লিখে লিখে কালো সাপের শরীর নীল আলোর আভায় ছকছক করছে। ডাকাতটা নিতান্ত প্রাণের গায়ে ছুরি চালালো, সঙ্গে সঙ্গে অমনের পেট আড়াআড়ি ছিঁড়ে গেল। কিন্তু তাও রক্ত বেরোল না, শুধু পরিস কুচির ওপর একটা কালো দাগ আঁকা হয়ে রইল। জলকাদার উপরে ব্যাগের ডাক ছাপিয়ে দশটা সাপের ফোঁস ফোঁস শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম। শিকার গণার নেশায় সাপগুলো যেন উল্লাসে পাগল হয়ে গেছে। টুপুকুরের জলে সপাং করে একটা শব্দ হলো, আর সে শব্দের রেশ পেরিয়ে যাওয়ার আগে কমন আবার তীব্র শীষ নিয়ে উঠলো। একই সঙ্গে ওর বা হাত ছোল বসিয়ে দিল তৃতীয় ডাকাতটার গলায়। একজন ডাকাত পাইপ গান চালালো পবনকে ভাগ করে। পবনের অরফের পাউডার মাখা শরীরে একটা কালো ফোটো তৈরি হলো, কিন্তু ওই পর্যন্ত তার ঘরে আবার শেষে শব্দ আঙুলের সমল এবং তৃতীয় ডাকাতে কর্পশেষ। আর কয়েক সেকেন্ডের মধ্যে শীষ দিয়ে নাচের পুতলায় হাত নেড়ে বাকি দুজন ডাকাত দিয়ে উৎসর্গ করল পবন। তারপর হাত দুটো কেড়ে শুনতে দাঁড়াতে লাগলো। ওর আঙুলের ডগার সাপগুলো শরীর বাঁকিয়ে ছড়িয়ে শীষ শীষ শব্দে বাতাসে সাদা কাটতে লাগলো। এক অদ্ভুত উত্তেজনা আর আতঙ্কে আমি কাউকে কাঁদছিলাম। সেকে ধরে রাখতে না পেরে আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। বেনু আমার হাত ধরে পেছন থেকে কাঁদছিল, কিন্তু আমি এক ঘন্টায় ওর হাত ছাড়িয়ে দিলাম। কবনের বেশ কাছে গিয়ে আমি ডেকে উঠলাম, কবন এক দুটো শূন্যে তোলা অবস্থাতে গাড় বেঁকিয়ে আমার দিকে তাকালো। কবন ওর চোখে এমন এক কাতর ভাব বিশ্বাস গলায় কবন বলল, ডাক্তার আমাকে মেরে লাফ দিল। একটা তীব্র শীষের শব্দ শোনা গেল, ওর শরীরটা শূন্যে বাঁক নিয়ে আবার তীরের মতো সোজা হয়ে গেল। তারপর সেই তীর নিখুঁত ভাবে বিড়ে গেল। দুপুরের জল অন্ধকার বৃষ্টি ভেজা রাতে সে এক অনচিত্রা ভেসে ফেলা।